Hello brothers, I am Ashish. Today we are going to gaming once again. Aisha is making a video. Today's video is very interesting. Today we are going to be talking about a blogger, a voice gamer. কারির দোকানদার সো আমি এই গেমটার মধ্যে আজকে মানে আজকে থেকে এখন থেকে আমি গাড়ি বিক্রি করব আর কি গাড়ি কিনব কম দামে গাড়ি কিনে তারপর সেখানটা রিফারবিশড করে মানে এখানে গাড়ি বিক্রি করব তো এট ফার্স্ট আমাকে এই প্রাইসগুলো ফলাই দিতে হবে তো সেটাই করব এট ফার্স্ট আমার দোকানের নামটা চেঞ্জ করব যেটার জন্য আমাকে লাগবে $10 দোকানের নাম দিব হইলাম এগুলি গাড়ির দোকান এটা হবে আমার গাড়ির নাম সরি দোকানের নাম গাড়ির নাম না আসলে অ্যাকচুয়ালি তারপর এটা কালারটা দিব ইয়েলো বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে একটু কম দামে আনতে হবে গাড়ি কিনে আনতে হবে চলো আমাদের যাতায়াত ভাড়া টিকিট প্রায় $10 করে চলো আমরা নেইবারহুডে চলে যাই দেখবো একটু কম দামে আমাদের কাছে আছে ৭৪৮০ টাকা ছিল আর কি ১০ টাকা খরচ হয়ে গেল যেই করার জন্য দেখি গাড়ির দাম কত চাই ৫৭৩ টাকা আর আপনার গাড়িটা ধরো দেখি গাড়িটার ডিজাইন দেখি গাড়িটার ডিজাইনটা গোল্ড গোল্ড ফিল লাগতেছে লাক্সারিয়াস লাগে চলো আমাদের বার্গিং করার স্কিল বার্গেইন করার মানে স্কিলটা এখন অন হয় নাই যখন অন হবে তখন আমরা দামাদামি করে জিনিসগুলো কিনতে পারবো এখন আমরা খালি দেখবো আর কিনবো যে দাম বলবে সেটা দিয়ে নিতে হবে গাড়ি আমার কেনা শেষ এখন আমরা গাড়ি চাইলে দেখতে পারবো যে অবস্থা কি গাড়িতে ড্যামেজ ট্যামেজ কি আছে ও ড্যামেজ ট্যামেজ কিচ্ছু নাই জাস্ট খালি একটু পরিষ্কার করা লাগবে এতটুকু আর কিচ্ছু না যে কোনো ড্যামেজ নেওয়া যাবে না কারণ ড্যামেজ দিলেই গাড়িটা আমার মনে করেন আবার রিপেয়ার করার লাগে টাকা খরচ করে আমার ভাই অলরেডি কত রেট ২৫০০ টাকার মতো চলে গেছে এই গাড়ির পিছনে আমরা এটাকে এখন বিক্রি করার চেষ্টা করব সুন্দর একটা গাড়ি কিনছি অস্থির আবার সানরুফ আছে খেয়াল করছো তো এই গাড়িটা এখন যাব আমাদের শোরুমে নিয়ে যাব কবে থাকবে নি বিল শেষ হলে দেখা যাবে দাম না যাবে গাড়িটার কার ফর সেল এটা হলাম হন্ডার একটা গাড়ি আমার ২৫৭৩ টাকা পড়ছে এই গাড়িটা আমি বিক্রি করব কত টাকা বলো ৫০০০ টাকা তা বল কারণ গাড়িটা অস্থির আর গাড়ির টাইটেল দিব সুন্দর গাড়ি অস্থির গাড়ি না সুন্দর গাড়ি গাড়িটা আসলেই সুন্দর ওটা আমি সেল দিয়ে দেই চলো আমি দেখি কোনো কাস্টমার আসে কিনা ও অলরেডি একজন আসছে গাড়ি দেখার জন্য এই এবার জমজ বেটা জমজ বেটা জমজ দুই ভাই এই বেটার কিস্তি তো মানে গাড়ি কিনবে দেখি ও কত দিতে চাই গাড়িটা এই ব্রো ESP ৫০০০ ওকে আমরা চাইলে মনে একটু বেশি দিয়ে বিক্রি করতে পারতাম আচ্ছা সেল দিয়ে দিই বেশি লোভ করার দরকার নাই আমাদের প্রাইসটা খুব ভালো ছিল ২৫০০ টাকা দিয়ে ২৫০০ টাকা লাভ করতে গেলে খারাপ কিছু নেই এখন ওই যে আমাদের ওইখানে যেতে হবে ঘুমাইতে তো এটার জন্য আমাদের বাস দিতে হইব বাসের লেগে আবার ভাড়া ১০ টাকা কইটা এটা আমার প্রত্যেক দিনের এক্সপেন্স ধরতে গেলে এখন চলে যাই আমাদের অফিসে ও কালকে রাতে আমি দরজা খুলেই চলে গেছি এখান থেকে ও মাই গড ওয়াও বাইক তো ভালো চুরি হয়েছে চলো এখন আমরা নেইবারহুডে আবার চলে যাব গাড়ি কেনার জন্য গাড়ি দিন ও উই সামনে একজন গাড়ি গাড়ি আলা বেটা ওদার রইছে তো ট্রাক লয়ে দাঁড়ায় আছে ট্রাক লয়ে ট্রাকিং কিনবো কোনো অসুবিধা নেই দাম কমে দিতে হইব দাম কমে দেয় এটাই ফ্যাক্ট আমার কাছে আছে ৯৭৮০ টাকা সর্বোচ্চ ৫০০০ টাকার মধ্যে গাড়ি কিনবো এটা ৫০০০ টাকা দেখি না গাড়িটা খারাপ না ৫০০০ টাকা আছে এই গাড়িটা কত আগে দেখি আগে ইউজ করবো না কারণ এইসব গাড়ি যদি নাক বেচতে পারি পরে আবার বেচাটাও তো একটা ফ্যাক্ট
690 টাকা এই দুইটা গাড়ি কিনতে পারবে দাদা আগে এটা কিনা কি করব কিভাবে সেটা জানি না বাট দেখো গ্যারেজের সামনে কে যেন ময়লা ফেলায় রেখে গেছে কোন খবিস খাচ্ছে জেনে আমার গ্যারেজের সামনে ময়লা ফেলে রেখে গেছে চলো গাড়িটাকে এখন সাবধানের সাথে ঢুকাতে হবে ড্যামেজ না লাগে গাড়ি ছিল না এটাকে দেখি রিপেয়ার করাই বেচতে পারবো না রিপেয়ার করাইতে গেলে কি বেচতে পারবো দাদা দেখি রিপেয়ার করাইতে কত 720 এটা দিয়ে আমার পক্ষে সম্ভব না গাড়ি রিপেয়ার করাবো না গাড়ির নাম সে এখন গাড়ির দুটাকে বিক্রি করব আমার এটা মনে হয় না বেশি দামে বিক্রি করতে পারবো ডেলিভারি ট্রাক এটা দাম দিব কইলাম 10,000 কারণ আমাকে এখন এটার পিছনে টাকা খরচ করার কোনো ওয়ে নাই কারণ টাকা খরচ করলেই বিক্রি হইতে কত দাম করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই 1690 এটাকে আমি বিক্রি করবো 2500 টাকায় ধরো যদি আজকে বিক্রি না করতে পারি তাইলে পুরাই লস আজকে দিনটা আমার মাটি হয়ে যাবে চলো দুইটা গাড়ি সেলে দিয়ে দিচ্ছি এখন কাস্টমার ডাকো হ্যালো দুইটা গাড়ি আছে ডেলিভারি ট্রাক আছে আর একটা অস্থির গাড়ি আছে অস্থির গাড়ি ও গাড়ি দুইটার নাম দেয়নি গাড়ি দুইটার নাম দেয়নি মানে নাম আর এখন দিতে পারবো না ডেলিভারি ট্রাকের নাম দিব টাইটেল না দিতে পারবো না এখন আবার দিব কম সেল দিব না কারণ দিলে পরেই এই কাস্টমার একটা মনে হয়েছিল একটা নিতে যাচ্ছে হ্যালো ম্যাম অস্থির গাড়ি বার্গেনিং করতে পারবো না তো 10,000 টাকা 5,014 টাকা দেখুন তারপর দেখে এই গাড়িটা কিনলামই তো 5,000 আরো বেশি দাম দিয়ে কিনছে এই দামে আমি গাড়ি বেচতে পারবো না দেখে যাই ডেলিভারি ট্রাক কিনা হইছে 817 টাকা দিয়ে প্রায় 6,000 টাকা 5,014 টাকা কস কেন না ভাই তুই ভাগ 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 ডোন সেল এটা 5,000 টাকা বিক্রি করতে পারবো আসো সুন্দর গাড়ি একদম ভিতরে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সুন্দর অস্থির একটা ডেলিভারি ট্রাক লাভবান হবেন এটা দামটা বেশি করে হ্যালো সুন্দর সুন্দর গাড়ি আছে আসেন এদিকে আসেন সুন্দর গাড়ি বেগুনি গাড়ির দোকান বাঙালি ভাবে সুন্দর সুন্দর দাম পাবেন
করেন না তোমার ওই দিব না আমি গতকাল একটু ট্রাই করেছিলাম আরে মা ওনার দিদি টাকা দিলে উনি বিচ্চা করে কৃষি বিক্রি হোমলেস তোর নামে হোমলেস যে আমার একটা কাস্টমার এসে গেছে আমার ওই যে অপশন ধরে তো 50 সাদা গাড়িটা একটু মনে নিব যা দেখে 2000 করে দিয়ে দিব দেখ আমি এত দাম এত কম দামে কিনতেই পারিনি ডন্ট সেল আসেন 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 গাড়িটা ভালো খালি জাস্ট একটু ড্যামেজ আছে বাট আমি চাচ্ছি না ঠিক করে দিতে বাট আপনারা কিনলে এই গাড়িটা চালাও অনেক মজা পাবেন চলেন 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 দাম কম দাম কম ডক্টরের সাথে একটু টাকা মানে টাকা লাগবে দেখি আগে আগে একটু দেখে আসি যে এটা কত টাকা হইলে দিতে পারা যায় লাভ তেমন একটা পাই কিনা দেখা যায় কত দিয়া সলিউশন হবে 1784 ছেড়ে দিব তোমাকে কারণ আমার টাকা লাগবে হালকা দাম বলছো ছেড়ে দিব এসে লুইসে আমার আরেকটা গাড়ি একটু অল্প দামে কিনতে হবে কারণ এই ট্রাক বেচতে গিয়ে আমার যেন ফেনা ফেনা হয়ে যাবে ট্রাকটা কেউ নিতে চাচ্ছে না তো দামে আর যেহেতু আমার বার্গেনিং করার অপশন নাই আমার এখন যদি 6000 টাকা বা 5000 টাকার একটু উপরে আসে মানে 6000 টাকা আসলে আমি দিয়ে দিব সোজা কথা বাজারে 185 টাকা কইছে তুমি দেখি কত দছো মানে দিব না নাই দাম বেশি কো ওর চেয়ে একটু বেশি কো 6302 টাকা দাঁড়াও কইছে 185 এই আরেকজন কইছে দাঁড়াও দাঁড়াও তুমি তুমি আমার তুমি তুমি আমার লিস্টে থাকো দাঁড়াও তুমি কত দিবা দেখ এইসব কো কিনি গাড়ি কিনতে এই হয়ে গেল কত কইছিলে তিনি 6302 ধরো আরেকটা কাস্টমার আছে একটু ধরো আরে একটু দাদি কত দাদি কত দাদি কত দাদি কত 6450 তোমারে আমি সেল করে দিব ডাইরেক্ট 6450 তুমি আমাকে প্রচুর লাভ দিছো সেল যাও আল্লাহ করে অনেক লাভ হয়ে গেছে মোটামুটি 7000 টাকার 10000 টাকা বানাই দিছি এনাফ চলো এখন আর একটা গাড়ি কিনা নিয়ে আসি এবার একটু 8000 টাকা এরকম টাইপের একটু গাড়িগুলো কিনবো সুন্দর সুন্দর দেখে নেইবার কোথা থেকে গাড়ি কিনবো কারণ মার্কেটে গাড়ির প্রাইস অনেক হাই মনে করো 40000 1 লাখ 2 লাখ এরকম নিচে কোনো গাড়িই নাই নিব নিয়ে নি আর এটা পছন্দ হইছে খালি সে বিক্রি করতে পারি গাড়িতে চলে চলে আছে আমি গাড়ি ভুলে পাঠাই দিছি গাড়ি কোনো প্রবলেম নাই দ্বিতীয় গাড়ি সারাইতে $1260 এতটা নাই তো ভাই আমাদের এটা বিক্রি করতে হইব কত টাকা 1800 টাকা এটা আমি বিক্রি করব 2700 টাকায় বার্গেনিং করার একটা অপশন দিব সাদা গাড়ি সাদা এটা দিয়ে একটা গান মনে পড়ছিল আর কি ব্যাপার না বাট গান বাদ দেই চলো এখন এটা পুট অন সেল আর আমাদের ওই গাড়িটাও নিয়ে আইসে পড়ি গাড়ি ঠিক করাইতে পারলে মনে হয় ভালো হইতো করার নেই এত টাকা নাই এটি করাবো তার নাম অফির গাড়ি only 15000 টাকা পনেরো
ফ্রন্টেল যেটাকে এজেক্ট হয়ে গেছে মানে আকাশ থেকে বলো আপনি গাছ থেকে টপ তলে কে যাবে চলো চলো ওই গাড়িটাই পছন্দ করতে অস্থির গাড়ি বুঝতে হবে আর প্রাইস বলো জানি ড্যামেজ আছে এত পার্সেন্ট রজার বসে যার না না বাইকিন যদি তার আমি লাস্ট রাখতে পারবো 2999 লাস্ট অফার করি 13000 টাকা এর চেয়ে কমে আর সম্ভব না দর্শক শত কাজের ভিতরে ঠিক আছে ব্যাগ টু ব্যাগ দিয়ে রাখি 10000 টাকা 8000 টাকা বিক্রি করে 2000 টাকা লাভ খারাপ না তারপরও কত বিক্রি শেখে তুমি বাগো তোমার ড্রোন সেভ করে দিবে তোমার লাগে বার্গেনিং করুন না তোমার লাগে করুন কত দিবা কো 11402 টাকা তোমার সাথে বার্গেনিং করে দিবে 14000 টাকা তোমার তুমি যেহেতু দামটা একটু ভালো কইছো তোমার একটু কমে দেখি ধরো 1 টাকা 11402 টাকা তো তোমার 12 দেরি দিয়ে খারাপ দিবে ও ভাই 12 এখন তো সব শত বাজার হচ্ছে ঠিক আছে বাহ 12000 টাকা সেটিং 8000 টাকা কিনা আরে এটার কাস্টমার পাইছে ওটা আমি ঠিক করলে আরেকটু বেশি দিয়ে বিক্রি করতে পারতাম 20000 এরকম 2700 টাকা হ্যাঁ তে অবশ্যই 1800 টাকা থেকে কিনা 2700 টাকা বিক্রি করছে খুব একটা খারাপ বিক্রি করে 14000 টাকা রোজগার করে ফেলছি মাত্র 2 দিনে আমি জোস গাড়ি ব্যবসায়ী ট্রাক ফাক কিনুন না কতবার ট্রাক ফাক কিনা পরে মরে ইস্তে আরে ব্যবসা হয় কিনা টাকনি ব্যবসা আমি 5658 টাকা আছে গাড়িটা দেখে আমি গাড়ির দাম করতে গেছি আরে ফ্রেশ পড়া গাড়ি তাইলে তাতে দিব নি খাল নি তাইলে যে দিলে 4500 দিকে নিয়ে নিয়ে আসবে তাইলে যে 5 ফিট এটা পছন্দ তো 5000 ডাইরেক্ট আর লাস্ট কই 5100 কারণ আমরা ব্যস্ত লাগবো 6000 তো দিব না ব্যস্ত নাকি এই যে টার্গেটিং করার অপশন না তো এটা দিল নিয়ে নিব গাড়িটা দেখা বাড়ি গুন নিয়ে গাড়ি বন্ধ করে
তারপরে আলা এর আগে গাড়িটা আমি ছাড়া ছিল তাই আমি 5000 টাকা রুকে রাখা ভাই এটা তুমি টাইমে জ্বালা করে চিপকাই দিলে এটা আমি স্কুল করতে হবে তাহলে পুরাই পাস করে দেবে ডেলিভারি প্র্যাকটিসে 5500 কই দিয়া সাদা গাড়ি স্টিকে ট্রাক ওই লিখতে এস এ ডি এ সাদা টি আর ইউ সি কে ট্রাক সাদা ট্রাক only 7000 নাম্বার আইডি ক্যান্সেল আর গাড়ি গাড়ি 7400 কালা গাড়ি ক্যান্সেল কম কইস না নাস্তে তো কমই কই তুই দাম দেখি খারাপও করি নাই গাড়িটা অনেক কমে ছিল গাড়ি 5000 টাকার কাছাকাছি ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট করবা। বাই।